হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম মালা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজ দেখো, আমি আজকে অনেক সকালে উঠেছি, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি যাবে তার জন্য আমি উঠেছি আজকে 5:30 সময়। আমাদের বাড়িতে আবার পাতা পড়া শুরু হয়ে গেছে, তোমরা জানো শীতকাল আসলে সব পাতা পড়তে শুরু করে দেয়, বাট আমি এখন আমার হাজব্যান্ডের জন্য রান্না বসিয়েছি কারণ ও অফিসে যাবে, আর এটা খালি ওই সকাল পর্যন্ত হবে কোনো রকম। তার জন্য ভাতটা করেছি, ও টিফিনে নিয়ে চলে যাবে, দুপুরবেলা ছেলে সয়াবিনে বিরিয়ানি খাবে ডিম দিয়ে। তো আমি সেটা করব, সেটা দেখাবো, পুরোটা দেখাতে পারবো না, কিছুটা দেখাবো, বাট এখনকার মতো রান্নাটা করে আমার অতি প্রিয় হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিই নি। আর আমার হাজব্যান্ড যদি দেখে আমি সবজি এইভাবে নষ্ট করছি, তো আই থিঙ্ক আমার গর্দান যাবে, কারণ আমি এই কাঁকরোলগুলো যে কোথায় রেখেছিলাম আর এই শরবতি লেবুগুলো, সেই আমার খাওয়ার জন্য এনেছিল, সেই ফলগুলো পগার পার করে দিয়েছি, আর দেখলে পরে দেবে আমাকে আচ্ছা মতো। শীতকাল সবজি ঘরে ভর্তি, কিন্তু তা সত্ত্বেও আমি এই অকাজগুলো করছি। আর এই দেখো এই আলুগুলো কীভাবে পচে, মানে কেটে দুটুকরো করে দোকানদার দেখিয়ে দিয়েছিলো, আমি ব্যাগের থেকে বের করতে ভুলে গেছিলাম, এই আলুগুলো গেল। এগুলোকে তুলে নিয়ে এখন ড্রেনের বাইরে ফেলাতে হবে, তবে পোট উঠছে, তার মানে গাছ উঠবে, লাগিয়ে দেবো। আমার ছেলে আলু গাছ দেখতে ভালোবাসে, আর আমি প্রেশার কুকারে তরকারিটা করবো, তাই মানে ডিমের যে আপাতত অল্প একটু ঝোলঝাল করে দিতে হবে, নাহলে টিফিনে নেবে কি। তো এইটা হচ্ছে আমি মশলা কষাচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রেশার কুকার রেখে দিয়ে না বাসন মাজতে চলে গেছিলাম ওভেনে বসিয়ে, আর প্রেশার কুকারটা ততক্ষণে কালো হয়ে গেছিলো, মাছ দিকে আমার জীবন চলে যাবে। চলো আলু আর টমেটোটা দিয়ে ভালো করে কষাবো, তারপর একটু ঝাঁকালে পাকলে নড়াচড়া করে ঘিন্ডি ঘুন্ডি করে তার মধ্যে ডিম দিয়ে আমি এটাকে ডিমের ঝোল করে কোনো রকম পাঠিয়ে দেবো। আর দুপুরবেলার মেনু বললাম সয়াবিনের বিরিয়ানি করবো, তো ওটাও একটু শো করবো। আর তোমাদের অবশ্যই আছে, আমি আমার বাড়ির বাইরের পরিবেশটা এখন আবার কীরকম হয়ে গেছে দেখাবো, ভৌতিক পরিবেশ কীভাবে সৃষ্টি হয়েছে। আর আপাতত তো আমার বাড়ি ছাড়া হচ্ছে না জানো, যেহেতু আমার বাড়ির এগ্রিমেন্ট 2 বছর করা হয়, আমি গত বছর তোমার মার্চে এগ্রিমেন্ট করেছি, হিসাব মতো আমার এখনও 1 বছর 3 মাস বাকি। তো আমি বাড়িওয়ালাকে বাড়ি ছাড়ার কথা বলাতে ওনারা রাজি হয়নি, কারণ আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়নি, তো জানোই এখন এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার। তা আমার হাজব্যান্ড বলছে গণ্ডগোল করে কোনো লাভ নেই, নাক মুখ বন্ধ করে হলেও আমার একটু কষ্ট করতে হবে, তার মধ্যে আমার শরীরটাও ভালো না, যে জিনিসপত্র টানা হ্যাচড়া করার যে চাপটা ওটাও আমি নিতেও পারবো না, কারণ আমাকে একদম রেস্টে থাকতে বলেছে। আর এই কটা ডিম আমি রান্না করলাম, কারণ ডিমগুলো যে কটা সিদ্ধ করেছি সেগুলো রান্না করে ফেললাম, আর কারণ হচ্ছে আমার মা একটুখানি ডিমের ঝোল নেবে, তার জন্য আমি ডিমের ঝোলটা পুরোই করে ফেললাম, আর দুপুরবেলার জন্য ডিম সিদ্ধ আলাদা করে নেবো, ওখানে আমি আপাতত করিনি, বাবা এসে তরকারিটা নিয়ে চলে যাবে, আর যেটুকু আমার হাজব্যান্ড খাবে খাবে, সকালবেলা আমি আর আমার ছেলে খাবো। তো চলো বাড়ির বাইরেটা একটু দেখো, এই দেখো কী বলো তো, দেখেছ, দেখো একটু সাপ আছে, সাপ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো। আসল কথা রোদ্দুর উঠেছে, সেরকম রোদ্দুর তো হয়নি, আর যেহেতু এখন আবার সেই পাতা টাতা পড়ার টাইম চলে এসছে না, এখন আবার সেই পাতা টাতা ঝরবে। তো চলো বাড়ির, এই দেখো গর্তটা বেড়ে গেছে, আর এই পাশের ঘরের লোকটা থাকে, উনি কি বলবো, 2 ঘরেই লোক আছে কিন্তু ওই ওই পাশের ঘরের লোক আজকে বাড়িতে নেই। চলো তোমাদের বাড়ির বাইরেটা দেখিয়ে আসি, এই দেখো মালদানি কোথায় ঢুকে গেছে, ভেতর দিকে ঢুকেছে। অ্যাকচুয়ালি ভয়েসটা আমি পরে দিয়েছি, কারণ ওই সময় না চারিদিক দিয়ে এত আওয়াজ আসছিল যে ওই আওয়াজটা তোমরা শুনতে পেতে না, আমিও তো দেখতে পাচ্ছি না ঠিক মতো, তোমরা দেখবে কি। চলো বাড়ির বাইরেটা দেখো, এই দেখো এই অবস্থা, এখানে আমার ওয়াইফাই লাইনের তার পেঁচিয়ে উঠেছিলো, তাই লাগানোর জন্য ওই মিস্ত্রিরা মই করেছিলো, সেই মইটা একটু এনেছে, আর ওরা জায়গার মতো রাখেনি, আমার হাজব্যান্ড রেখে আসবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে, উল্টো দিকে আমার বাড়িওয়ালার বাড়ি, পাশে বাড়িওয়ালার কলাবাগান, আর এই পাশের দিকে যে পাশটা আমি এখন সোজা বেরোলাম, তো বেরোলে পরে আমার বাড়ির থেকে সোজা বেরোলে পরে আমার বাদিক, এটা হচ্ছে আমার বাদিক, বাদিকে পড়বে হচ্ছে মেন রাস্তা, তার মানে এদিক দিয়ে গেলে আমি বাসলরি রাস্তার পাবো, আর এই ডান দিক দিয়ে গেলেও পাবো, একই রাস্তায় উঠবে, বাট এদিকে আমার বাপের বাড়ির রাস্তা, রাস্তাটা তোমরা অনেকেই আমার বাড়িটা, আর এটা আমার হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ি, আর ওরা আপাতত বাড়িতে নেই, এই ঘরেও লোক রয়েছে বাট বাড়িতে নেই। গ্রিলটা একটু রং করতে হবে, রং করবে ওই জায়গাটা, প্রাইমার দিয়েছে প্রাইমার। তো চলো, আর আমাদের এই গোলাপ গাছে না প্রচুর গোলাপ ফুল ফোটে, বাট কিসে যে ভেঙে নিয়ে গেছে, নাকি কেউ ডালপালা ভেঙে নিয়ে গেছে জানি না, আর বাঁশ গাছ তো, বাঁশঝাড় তো কেটে ফেলে দিয়েছে, তোমরা জানো বাঁশঝাড় আগের মতো নেই, কার কেটে কেটে কমপ্লিট করে দিয়েছে, তবুও আবার গোড়ার থেকে পড়ে যাচ্ছে, কোন দিন আবার সেই ঝাড় আবার ফিরে চলে আসবে কেউ জানে না।
তো আমার এখন প্রচুর কাজ রয়েছে, সয়াবিনে বিরিয়ানি করবো রাত্রিবেলা ভেবেছি, নান আর ছোলার ডাল করবো ডিম দিয়ে, দেখি কি করি, মাথা টাথা ঠিক নেই, এরা কবে আসবে জানি না, চলে আসবে খুব শিগগিরই, তো চলো বাড়ির ভিতরে ঢুকি, আর বেশি ঘোরাঘুরি করে লাভ নেই। ছেলেটাকে বাড়িতে একটা মাস্টার ঠিক করেছি যে বাড়িতে এসে পড়াবে, আগে যেখানে পড়তে যেত তো ওখানে আমার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয়, তার জন্য আমি এখন না বলে দিয়েছি। তারপরে আমি ওকে বলেছিলাম যে যদি এসে পড়াতে পারে, তো ও রাজি হয়নি, এসে মানে বাড়ি এসে পড়াতে পারবে না, ওর গার্জিয়ান বাড়ির থেকে বেরোতে দেয় না। তো যাই হোক, আমি তারপর আমার কাছে পড়তো, তো একটা মেয়ে পড়াবে বলেছে ওকে, ও আসবে, দেখি কবে আসে। আমি বলেছি সকালবেলা 11টার দিকে পড়ি দিয়ে যেতে, কারণ সামনে তো আর স্কুল নেই কয়েকদিন, আর পুকুরে জল দেখো টলমল, জল টলমল টলমল, দেখো কী অবস্থা এই জায়গা দিয়ে, মানে যখন তখন একটা মানুষ ভূগর্ভে ঢুকে যেতে পারে, ভূগর্ভে কারো যদি মাটির তলা ঢোকার ইচ্ছা থাকে, এখানে একটা পাড়া মারলেই হবে তলে ঢুকে যাবে একদম পুরো, বাড়ি তো না আশ্চর্য কবরখানা যাকে বলে। যাই, আমার ছেলে আবার ক্যাঁকু করবে এখানে, আর এই দেখো এই বাসঝারে এই কলে, এখন অবশ্য কলটা ঠিক করেছে কারণ এই ঘরের লোকগুলো কলটা ইউজ করে, কিন্তু এই জায়গাটা এতটাই ছাওয়া না বলার মতো না। চলো তাড়াতাড়ি, আমি এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, আজকেও ক্যামেরাটা গণ্ডগোল করছে, আমার ট্রাইপডটা মনে গেছে, চট জলদি এই কাজগুলো সেরে আমি সয়াবিনে বিরিয়ানি করতে যাবো, কিন্তু পুরোটা দেখাবো না, যেটুকু দেখাবো সেটুকু দেখবে। খালি ঢাকনাটা খুললাম তোমাদের দেখালাম, এই হচ্ছে জাস্ট লুকিংটা দেখো, একজনকে দিলে তার জিভে অটোমেটিকলি জল আসবেই 100% শিওর, বিশ্বাস না হয় কাউকে করে খাইও। আমি এটাকে একটুখানি নাড়া দিয়ে আবার এই এই ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দেবো, এবার ডিমটা ওর ভিতরে দিয়ে দেবো, তার জন্য আমি এটা খুললাম, একটা ছবি তুলি নি দাঁড়াও। আর রেডি, কে কে খাবে চলে এসো, জুসি জুসি বিরিয়ানি। আমার টাইপডটা মনে হয় গেছে, হাততে পড়ে গেছিলো, তো আমি তোমাদের নাড়া দিয়ে দেখাচ্ছি, ডিম দিয়েছি, এই দেখ পুরো ঝুড়ো। এটা ঝুড়ো হয়েছে তো, এবার এটাকে নাড়া দিয়ে আর একটুখানি ভাবে বসিয়ে রাখবো, ওই হাত ঢাকনা দিয়ে ভাবে বসানো বলতে ঢাকনা দিয়ে রাখতে হবে। দেখো এটাকে আমি এখন আবার ঢাকনা দিয়ে এই রেখে দিলাম, এটা থাকবে আধা ঘন্টা মতো, পুরো ঝুড়ো হয়ে যাবে। এবার চলো ছেলের সাথে একটু খুনসুটি করি, তারপরে এসে খাবো যখন তোমাদের দেখাবো। তো এখন খেয়ে নি, পুরো ঝুড়ো হয়েছে একদম,
আর একসাথেই নিয়েছি আমার আর ছেলের। যার যার জিভে জল চলে এসছে চলে এসো। তো খেয়ে দিয়ে এখন এতটা রয়ে গেল, ওটুকুতেই আমাদের দুজনের হয়ে যাবে। তো খেয়ে দিয়ে নিই, যাদের যাদের ইচ্ছা হবে ফুল রেসিপি আমি অবশ্যই দিয়ে দেব। বাই। আছিস দুলা বন্ধ কর, অনেক মামা বাড়ি। আমার ভাই এখন নিতে আসছে, উনি যাচ্ছে মামা বাড়ি। এখন ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই জামাটা গতবার আমাদের বাড়িতে বাহারি ব্লগ এসেছিল, মাই বাহারি ব্লগ প্রতিমা এসেছিল, তো প্রতিমা আমার ছেলের জন্য এই জামাটা এনেছিল। তো গতবার ও পরতে পারেনি, কারণ গতবার ও অনেকটাই ছোট ছিল। এই বছর দেখছি আবার বগলতলার দিকে একটু টাইট টাইট হয়ে গেছে, আর প্যান্টটা বন্ধ দিয়েছে আজকে। এই বাবা তুই কিন্তু নতুন জামা প্যান্ট পরেছিস। জামা প্যান্টের দাম তো করবো নান। তো নান করতে গেলে প্রথমে আমার ইস্ট দিয়ে ময়দা মাখতে হবে। তো আমি জলটা একটুখানি গরম করলাম, উষ্ণ গরম জলে একটু চিনি দিয়ে দিয়েছি। ইস্ট গোলাতে গেলে উষ্ণ গরম জলে তোমাকে চিনি দিতেই লাগবে। চিনিতে দিলে চিনি মানে জলের উষ্ণ জলের মধ্যে চিনির সাথে যখন ইস্ট হয়, ইস্টের যে ক্রিয়াটা ভেতরকার, যে ইস্টের যে ভেতরকার মানে আভ্যন্তরীণ ক্রিয়া, সেটা ভালোভাবে সম্পূর্ণ হয় বলে চিনি দিতে হয়। একটু নুন নয় কিন্তু, চিনি। এটা দিয়ে এই যে ইস্ট নিয়েছি এই ইস্টটা দেবো, তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ইস্টটা আমি দিয়ে দিয়েছি, এটা একটু ভিজতে সময় দিতে লাগবে। এটা নাড়িয়ে আমি 10 মিনিট এটাকে বন্ধ করে রাখবো, একদম সিল করে রাখতে হবে, ঠিক আছে? তারপর আমি ময়দা গুলবো। তো তোমাদের আমি আর দেখাইনি, ময়দাটা গুলে আমি এখানে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে আবার গোলা করে এটা আবার রেস্টে রেখে দিয়েছি, ফুলে ঢোল ঢোল হয়ে আছে। ইস্ট দেওয়া না, তবে সব ইস্ট দিই নি আমি, কিছুটা ইস্ট রেখে দিয়েছি কারণ সব লাগেনি। আর এখানে করেছি ছোলা খাওয়া দাওয়া। আমার হাজবেন্ড পাতলা ছোলার ডাল খায়, তোমরা ভেবো না একটু এতটা পাতলা, ডিম দিয়ে ছোলার ডাল, এটা এটা ডিম ছোলার ডাল আর একটু পাতলা খায় ও। ছোলার ডাল কিন্তু গলে গেছে কিন্তু জেগে, ডিম পা এটা ডিম দিয়ে করা, ঘি গরম মশলা সবই দিয়েছি বাট ডিম দিতে হয়েছে, খেতে হেভি টেস্টি হয়। একদিন চলে এসো আমার বাড়িতে, তোমাদের সবাইকে করে খাওয়াবো। তবে হ্যাঁ, বদনাম দেওয়া লোক না, ভালো লোক স্বভাব, মোছামুছি। আর আমি এখন নানগুলো করব, তো গ্যাসটা জ্বালিয়ে দিই, কারণ আমাদেরও ট্রেন থেকে নেমে গেছে ফোন করলো, তখন নানগুলো বসিয়ে দেবো। চলো। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা, তো আমার বেলতে খুব কষ্ট ছিল, তোমাদের বললাম না দুপুরবেলা যে ট্রাইপডটা একটুখানি খারাপ হয়ে গেছে, ফোনটা থাকছে না, আমার হাজব্যান্ড এসে টাইট দিয়ে দেবে বলেছে। ও টাইট দিলে ঠিক হয়ে যায়, মাঝে মধ্যে হয় ওরকম, ফোনে ভার নিতে পারে না। তো এটা দিতে গিয়ে না তেলটা ছেটকালো আর পুরো ওটা ভ্যাকচ্যাক করে পড়েছে। এক হাতে ক্যামেরা ধরলে যা হয়, এটা খুলবে না মনে হয় ওই কোনার দিকটা। তো যাই হোক, এখন নানগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যায়। আমার হাজব্যান্ড চলে অলরেডি এসেছে বাড়ির কাছেই, কেননা বেশিক্ষণ লাগে না আসতে। আর এখন গরম গরম ভেজে নিচ্ছি, আসলেই খেতে বসে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা।